আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের আমার বেগুন গাছের আপডেট দেখাবো। তার আগে আমার এই পপি ফুলটাকে দেখালাম, এটা খুবই সুন্দর একটা ফুল। আমার বাগানে এই প্রথমবার কিন্তু এটা ফুটেছে, অনেকগুলি কলি আসছে। আমার এই পপি ফুল অনেক পছন্দ, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এখন তোমাদেরকে আমার বেগুনের আপডেট দিচ্ছি, চলো বেগুন গাছগুলি আমি কিভাবে লুক আফটার করি সেটাই দেখো। আমার বেগুন গাছ, বেগুন আমি অনেক পছন্দ করি, তো সেজন্য প্রত্যেক বছরই আমি অনেক বেগুন গাছ লাগাই, অনেক ভ্যারাইটি লাগাই আর কি। গত বছর কিন্তু মাশাআল্লাহ বেশ ভালোই বেগুন হয়েছিল আমার, তো এইবার বেগুন গাছ কিন্তু অনেক প্রবলেম হয়েছে আমার উঠতে, আমি কয়েকবারই বিচি ফেলেছি। প্রথম যেগুলি আমি ফেললাম সেগুলি তোমাদের সাথে শেয়ার করেছি, সেইগুলির থেকে আমার চার পাঁচটা বেগুনের গাছ উঠেছিল। এই দুইটাই কিন্তু আছে, ফার্স্ট আমি যে বিচি ফেললাম সেই বিচির থেকে, আর বাকিগুলি কিন্তু সার্ভাইভ করে নাই, মরে গেছে। তো বেগুন গাছগুলো আমি বড় পটে দিয়ে দিয়েছি অলরেডি। বেগুন গাছের অনেক গরম দরকার হয়, যেহেতু আমাদের এখানে গরম ছিল না, আমি এতদিন গ্রিন হাউসেই ছিল, তো এখনও আমি গ্রিন হাউসেই রেখে দিয়েছি। কারণ রাত্রে মাঝে মাঝে কিন্তু বেশ এখনও কিন্তু ওয়েদারটা সেটেল হয় না, যদিও দিনে অনেক গরম, রাত্রে কিন্তু মাঝে মাঝে দেখি প্রায় একটু একটু ঠান্ডা লাগে আর কি। সেজন্য আমি বের করি নাই, কারণ আমার গ্রিন হাউসে এখনও অনেক জায়গা আছে। বেগুন গাছের সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়, বেগুন গাছে কিন্তু গ্রিন ফ্লাই হয় অনেক, সেগুলি সেজন্য সবসময় চেক করতে হয় পাতা উল্টিয়ে। একবার যদি গ্রিন ফ্লাই হয় তাহলে পুরা গাছ কিন্তু ভরে যায়, তখন গ্রিন ফ্লাইগুলি সরাতে অনেক সমস্যা হয়। বেগুন আসার পরে কোনো ওষুধ দেই না, যেহেতু এখন কোনো বেগুন নাই, এখন গ্রিন ফ্লাই যদি দেখি আমি একটু একটু স্প্রে করে দেই। তো আমি যে স্প্রেটা করি সেটাই দেখাচ্ছি আমি কোনটা দিয়ে স্প্রে করি। তো আমি স্প্রে করি যে বা কিলার আছে যেটা পাওয়া যায়, এটাতে সব রকম পোকা মাকড় কিল করে আর কি, এইটাই আমি স্প্রে করি। আমি যদি একটুখানি দেখি সাথে সাথে আমি স্প্রে করি, কিন্তু যখন বেগুন আসবে তখন কিন্তু আমি কোনো রকম স্প্রে দেই না, কারণ বেগুনে আমি চাই না কোনো রকম কেমিক্যাল যাক আর কি। তো এখন আমি স্প্রে করে দেই, বা অল্প যদি দেখো তখন তোমরা হাত দিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলতে পারো, সেটাও কাজে দেয়, কিন্তু বেশি হলে এটা আবার কাজে দেয় না। আমার একটাতে আছে একটু, আমি তোমাদের দেখানোর জন্য রেখেছি যে পোকাগুলি কিভাবে তোমরা দেখবে, কুচ পোকা আছে কিন্তু এটাতে আমি রেখে দিয়েছি তোমাদের দেখানোর জন্য। এই যে এরকম পোকাগুলি হয়, সবুজ পোকা, যেহেতু পাতা সবুজ এগুলি কিন্তু সবসময় দেখা যায় না, সেজন্য এগুলি আগের থেকেই দেখতে হয় যে পোকা আছে কি না। আমি এরকমভাবে স্প্রে একটুখানি স্প্রে করে দেই, বেশি না, আর সবগুলিতে একটু একটু করে দেই, কারণ অনেক যেহেতু একটা দুইটা আছে এই গাছটাতে, তার মানে আরও হয়তো থাকতে পারে যেটা আমার চোখে পড়ছে না, সেজন্য অল্প করে স্প্রে করে দিই। তা না হলে তোমরা এইটাকে একটা কাপড় দিয়ে ভালো মতো মুছে নিতে পারো, কিন্তু ওইটাতে আমি দেখি কি বেশি হইলে কাজে দেয় না আর কি। তো এগুলিতে নাই, কারণ এগুলিতে আমি চেক করেছি অলরেডি। এইভাবে আমি পোকাগুলি ডিটেক্ট করি। গরমে কিন্তু অনেক বেশি পোকা হয় বেগুন গাছে, সেজন্য এটা একটু খেয়াল রাখতে হবে আর কি। এই দুইটা বেগুন হলো পার্পল কালারের যে বেগুন হয়, ওই বেগুন, লম্বা লম্বা বেগুন, ওই বেগুনগুলি, এই দুইটা গাছ। এগুলি হলো সাদা বেগুন, এগুলি কিন্তু হইতে অনেক সময় লাগে, অনেক স্লো গ্রোয়িং, এগুলি আস্তে আস্তে বড় হয় এগুলি মনে হয়। তো এগুলি অনেক মাস হয়ে গেছে, আস্তে আস্তে হচ্ছে, আমি একটু বড় পটে দিয়ে দিয়েছি, কিন্তু এখন সাপোর্ট দিতে হবে। আর যখন সাপোর্টটা বাঁধবে তখন কিন্তু অনেক টাইট করবে না, লুজ করে বাঁধবে, কারণ টাইট করে বাঁধলে হয়তো বেগুন গাছটা ড্যামেজ হয়ে যেতে পারে আর কি। তো এখন বেগুন গাছটা সোজা হয়ে উঠতে থাকবে, কোনো অসুবিধা হবে না, আমি সবগুলি এরকমভাবে করে দিব আর কি। তোমাদের যদি জায়গা কম থাকে এরকম তিন চারটা একসাথে লাগিয়েও ব্যালকনিতে রাখতে পারো তোমরা ইজিভাবে, বা ছোটো বাগান হলে ছোটো বাগানে একটা কোনায় রাখতে পারো। বেগুন কিন্তু খুবই মজা লাগে, সব কিছুতেই বেগুন আমার ভালো লাগে, বেগুন ভর্তা, বেগুন ভাজি, যাই বলো না কেন। আর বেগুন গাছে ফিড কিন্তু ইম্পর্টেন্ট, বিশেষ করে এখন যেহেতু বড় হচ্ছে অনেক ফিড দিতে হয়। খাবার আমি দেই হলো টমেটো ফার্টিলাইজার, যেটা এটা আমি বেগুন গাছে দেই, সপ্তাহে দুইবার দিতে হয়। আর এটা কিন্তু বেশি দিতে হয় না, অল্প করে দিতে হয়। আমি দেখাচ্ছি আমি কিভাবে দেই। তো আমি দেই হলো এই যে আমাদের গার্ডেনে যে ওয়াটারিং ক্যান থাকে, এগুলি 5 লিটার ক্যান, কিন্তু এইটাতে করে আমি ফিডগুলি দেই।
এই যে উপরে ক্যাপটা থাকে, ক্যাপটা ভরে, ক্যাপটা ভরে এক ক্যাপ ওয়াটারিং ক্যানে দিয়ে তারপরে এটাকে ভরতে হবে পানিটা, একদম পুরো ভরতে হবে। এই কাজটা সপ্তাহে দুইবার করতে হবে। হয়তো তোমরা এখন বলতে পারো যে একসাথে যদি অনেক দিয়ে দেই, দুইবারেরটা একসাথে দিয়ে দেই, না সেটা কিন্তু হবে না, সেটা করলে কিন্তু গাছ মরে যাবে। গাছের খাবার যেটুকু দরকার ওইটুকুই তোমরা দিবে, এর চেয়ে বেশি দিলে কিন্তু গাছ মরে যাবে। আগে আমি যেটা করি, আগে গাছে ভালো মতো পানি দিয়ে দিই। আর যেহেতু ছোটো গাছগুলি, গাছের উপরে এখন পানি দিবে না, গাছের উপরে পানি দিলে কিন্তু গাছগুলি ডিস্টার্ব হবে আর কি। গাছ আগে যদি ফুড দিয়ে দাও তারপর পানি দিয়ে দাও, তাহলে তো ফুডটা সব চলে যাবে, ড্রেইন হয়ে চলে যাবে। তারপর আমি এই যে এরকমভাবে দিয়ে দিচ্ছি, খুব একটা দিতে হবে না, যেহেতু আমি সপ্তাহে দুই দিন দিব, তো এরকমভাবে দিয়ে যাব। দিয়ে দিচ্ছি ফুডটা, এরকমভাবে দিয়ে যাবে। দেওয়ার পরে একটু গাছগুলি পানি দেওয়ার পরে গাছ ছোটো গাছ হলে বাঁকা হয়ে যায়, এগুলি চিন্তা করার কিছু নাই। তোমরা যারা সবসময় করো তোমরা তো জানোই, কিন্তু নতুন যারা তোমরা অনেক সময় ঘাবড়িয়ে যাও যে বাঁকা হয়ে গেল কেন, গাছ মরে যাবে, কিছুই হবে না, এরকমভাবে রেখে দিবে। তো আমি আমার গাছগুলিকে এখন গ্রিন হাউসে রেখে দিব, কারণ যেহেতু আমার গ্রিন হাউসে জায়গা আছে, আমি গ্রিন হাউসে রেখে দিব এখন আর কি। পরে আমিগুলিকে যদি জায়গা কম হয় গ্রিন হাউসে, তখন আমি বাইরে নিয়ে আসবো আর কি। আর এই বড় বেগুন গাছটাতে কিন্তু ফুল এসে গেছে, আশ্চর্য না? চার পাঁচটা একসাথে হয়েছে, কিন্তু এইটা সবচেয়ে বড় হয়ে যাচ্ছে, বুঝলাম না কেন। এটা বোধহয় অন্য কোনো ভ্যারাইটি। বেগুন গাছে কিন্তু পলিনাইজেশন করতে হয়, যেরকম আমরা লাউ গাছে করি সেরকম করতে হবে, তা না হলে কিন্তু বেগুন বেশি ভালো হয় না, বা হয়ই না কিন্তু বেগুন। তো ওইটা কেমনে করতে হয় ফুল ফুটলে, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করব যে পলিনাইজেশন কেমনে করি আমি। আমার লাউয়ের একটু আপডেট দিয়ে দিই তোমাদের, কারণ আমি তো ভাবছি এবার আমার লাউ হবে না। এগুলো আমার লাউ গাছ, এগুলি তো আমি ভেবেছিলাম যে হবে না, কারণ আমি কিন্তু লাউ মেয়ে শেষের দিকে বাইরে নিয়ে আসছিলাম। তোমরা অনেকেই ঘরে ঘরে রেখেছিলে এবং বড় বড় হওয়ার পরে তোমরা বাইরে দিয়েছো, কিন্তু আমি তা করি নেই। আমি মেয়েতে দিয়েছিলাম, তারপর ভেবেছিলাম যে এই বেগুন এই লাউ গাছে বোধ আমি লাউই পাবো না, লাউ গাছ মরে যাবে। কিন্তু এখন দেখো মাশাল্লাহ কয়েকদিনের রোদ্রেই কিন্তু লাউ গাছগুলি একদম ঝাঁপিয়ে ঝাঁপিয়ে বড় হচ্ছে। এবং এই যে ছোট লাউ গাছটা, এই যে ছোট লাউ গাছ দেখো ফুল এসেছে, কিন্তু দেখো আমার মনে হয় এটার পিছনে লাউ আছে একটা, এটা হবে না আসলে। তো এইগুলো আমার লাউ গাছ, আমি তো অনেক খুশি যে মাশাল্লাহ। এরকম আমার আর একটা পটে আছে, ওইটাও ভালো হচ্ছে গাছ। তো আশা করি লাউ হবে এবছর আর কি। আমি আমার বেগুন গাছের আপডেট দিলাম, আর একটু লাউ গাছও দেখিয়ে দিলাম আমার। তো আশা করি আমাদের কারো একটু হেল্প হবে আর কি, কারণ বেগুন গাছে কিন্তু একটা পটেও, তোমাদের যদি জায়গা না থাকে একটা পটেও কিন্তু একটা বেগুন গাছে লাগালে অনেক বেগুন হয় আর কি, যদি ভালো মতো দেখাশোনা করা হয় বেগুন গাছটাকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।